কুন্দরি আমরা অনেকেই আছি যারা কুন্দরি খেতে সেরকমভাবে পছন্দ করি না কিন্তু এইভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে রান্নাটি খুবই ইজি এবং খুব কম উপকরণেই কিন্তু এই রান্নাটি হয়ে যায় নমস্কার বন্ধুরা মিক্স ফিউজেন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে তিল কুন্দরি বা কুঁদরি তিল যাই বলুন না কেন এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এই তিল কুঁদরি বা কুঁদরি তিল বানানোর জন্য মেন যে আমাদের উপকরণ সেটা হচ্ছে কুন্দরি তো কুঁদরিটাকে প্রথমেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তিল বা পোস্ত যে কোনো রান্নায় সর্ষের তেল দিলে কিন্তু এর টেস্ট কিন্তু খুব ভালো হয় সাদা তেলে খুব একটা ভালো টেস্ট হয় না তো আপনারা চেষ্টা করবেন এরকম সর্ষের তেল দেওয়ার এখানে আমি সর্ষের তেল দিয়েছি তাতে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবার কুচনো পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাইজের দিয়ে এই তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব একটা এখানে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ পেঁয়াজটা নরম হয়ে গেলে সেই পর্যায়ে আমি এখানে কুঁদরিটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা নরম করে নিচ্ছি আর এই পেঁয়াজটার যখনই কাঁচা ভাবটা কেটে যাবে তখন কিন্তু আমি যে কুঁদরিগুলো রেডি করে রেখেছিলাম দেখুন এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন কুঁদরিগুলো যতটা সরু করে কাটবেন বা পাতলা করে কাটবেন ততটাই কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও হবে এবং খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় এবার এই পেঁয়াজের সাথে কুঁদরিটাকে নাড়াচাড়া করে কুঁদরিটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে নিয়ে এবার এতে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর এতে ভাজাও হয়ে যাবে এবং কিছুটা সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখুন আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ তিল এখানে বড় চামচের দু চামচ আমি তিল নিয়েছি আর এটা সাদা তিল তো এখানে আপনারা অন্য তিলও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এদিকে একটাতে যে আমি ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু কিছুটা নরম হয়েছে এবং নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণটা এই পর্যায়ে দিতে হবে কারণ প্রথমে যদি সবজির সাথে লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে এই কুঁদরিটা থেকে কিন্তু অনেক জল বেরিয়ে যাবে যার ফলে কুন্দরিটা কিন্তু ভাজা হবে না এবার দেখুন লবণটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা সেরকমভাবে এখানে খুব বেশি ব্যবহার হবে না তবে এখানে আমি প্রথমেই যে গুঁড়ো মশলা দেবো সেটা হচ্ছে জিরে গুঁড়ো খুব সামান্য এখানে জিরে গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য আর দেবো এখানে ধনে গুঁড়ো এই জিরে এবং ধনে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে খুব কম করে তাহলে কিন্তু এর যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা এখানে চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন যেহেতু আমি তিলের সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করছি না কারণ পোস্ত এবং তিলে হলুদ ব্যবহার করলে তিল বা পোস্তুর মধ্যে সেরকম একটা টেস্ট থাকে না সেজন্য আমি এখানে হলুদ ব্যবহার করছি না এবার দেখুন আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম এবং এই রান্নাটা কিন্তু জালে হবে যাতে কুন্দরিটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যায় এবার কুন্দরিটা যখন প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি বেটে রাখা কাঁচা লঙ্কা এবং তিল এই পেস্টটা দিয়ে একটু মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো এখানে খুব বেশি পরিমাণ আমি জল দিচ্ছি না কারণ যেহেতু কুন্দরিটাকে আমি শিম জালে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একবারই কম দিচ্ছি যেহেতু কুন্দরিটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন এই যে পেস্টটা দিলাম এই পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য চিনি চিনিটা একটু দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে সেই কারণে কিন্তু একটু আমি চিনি দিলাম এখানে আর আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম তার ফলে কুন্দরিটা কিন্তু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু একদম হয়ে যাওয়ার মুখে আর দেখুন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে এরকম ভাজা ভাজা করেছি আপনারা চাইলে এর আগে নামিয়ে নিতে পারেন তবে এরকম যদি ভাজা ভাজা একটু করেন তাতে কিন্তু এর টেস্টটা অনেকটাই ভালো হয় তো আপনারা দুভাবেই নামাতে পারেন আগেও একটু নামিয়ে নিতে পারেন আর এই পর্যায়ে আমি যে নামাচ্ছি এরকমও নামাতে পারেন দেখুন এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাছাড়াও রুটি পরোটা এর সাথেও কিন্তু খুব ভালো যায় তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো খেতে হয় আর আপনারা না খেলে কিন্তু এই রেসিপিটি বুঝতে পারবেন না এর টেস্ট কতটা সুন্দর তো দেখুন এখানে রেডি হয়ে গেছে তিল কুন্দরি বা কুঁদরি তিল তো কুঁদরির আমরা বিভিন্ন রকমই রেসিপি খেয়ে থাকি এইরকমভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আমার অনুরোধ রইল আপনাদের কাছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল যে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ